নমস্কার, তোমাদের সবাইকে স্বাগত জানাই পোষণ ট্র্যাকারে। তো দেখো, তোমরা অবশ্যই এই ভিডিও পেজটা সম্পর্কে অবগত আছো, এই ড্যাশবোর্ডটা তোমরা জানো সকলেই। অনেকেই কমেন্ট করছেন যে মিগ্রেশনটা করব নতুন ভার্সনেতে, যদি একটু প্রশ্ন করে একটা ভিডিও বানিয়ে দেন। তো সেই জন্য তোমাদের জন্যই দিদিভাই ভিডিওটা বানাচ্ছি। তো এখানে দেখো, একটা আমি নাম নিয়েছি এবং একে আমি অবশ্যই মাটিকে আমি মিগ্রেট করে দেখাবো তোমাদেরকে। তো তার জন্য তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ডেলিভারি ডেটটা আমার কিন্তু প্রয়োজন হচ্ছে, ঠিক আছে? তো ডেলিভারি ডেটটা আমার প্রয়োজন আছে, এবং নামটা তোমরা লক্ষ্য করবে যে কোন মা কে তোমরা বেনিফিশিয়ারি মানে মিগ্রেশন করতে চাইছ, তো সব থেকে বড় কথা। তো এই নতুন ভার্সনটা যে এসছে 16.4-এ, তো সেটাই আজকে আমাদের আলোচ্য বিষয়। তো চলো তোমাদের আলোচনা শুরু করা যাক। অবশ্যই নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবে না। তো ফার্স্ট আমরা কী করলাম, পোষণ ট্র্যাকারটিকে ওপেন করে নিলাম। এখান থেকে আমরা বেনিফিশিয়ারিতে চলে যাচ্ছি। এখান থেকে আমরা কিন্তু একটি মাকে সিলেক্ট করে নেব। তো মায়ের ঘরটা ওপেন করলাম এবং একটি মাকে আমরা এখান থেকে চুজ করছি। তো একটি মা সিলেক্ট করে নিচ্ছি। এই মাটিকে কী করবো, তিনটে ডটে ক্লিক করব আমরা, থ্রি ডট যে আছে, এবং এখান থেকে যে 2 নম্বর অপশন মিগ্রেট আছে তোমরা দেখতেই পাচ্ছ, তো এটাতে আমরা ক্লিক করলাম। করতে এই ড্যাশবোর্ডটার মধ্যে চলে আসছি, এবং এখানে এসে আমাদের প্রধান কাজ হচ্ছে এদের যে ডেলিভারি ডেটটি আছে সেই ডেটটি আমি এখানে ইনপুট করতে হবে। তো আমি সেটাই করে দিলাম। দেওয়ার পর এখান থেকে এই যে নিচের দিকে মিগ্রেট অপশনটা তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে, তো এর মধ্যে আমরা ক্লিক করব যথারীতি। তো সেটাই আমরা করলাম। এরপরে আমরা ওকেতে ওকে বাটনটা যে আছে ওকে বাটনটা ক্লিক করে দেব। তো আমি সেটাই করছি, ওকে বাটনটার উপর ক্লিক করে দিচ্ছি। স্টেপ টু স্টেপ কিন্তু তোমরা দেখতে থাকো, বুঝতে অসুবিধা হয়। দেখো এটা রাইট চিহ্ন পড়ে গিয়েছে অলরেডি, তার মানে আমার কিন্তু সাকসেসফুলি বেনিফিশিয়ারিটি মিগ্রেট হয়ে গিয়েছে, সেটাই আমাকে এখানে দেখাচ্ছে। তো এবার আমরা নেক্সট চলে যাচ্ছি। এখান থেকে মানে 0 থেকে 6 বছরের যে বাচ্চা আছে সেটা আমরা এবার এখানেতে বসিয়ে নেব। অর্থাৎ প্রথমে প্রেগনেন্ট মা থেকে আমরা ল্যাকটিন মা করে নিলাম, এবং ল্যাকটিন মাটি থেকে এবং এখান থেকে 6 বছরের 0 থেকে 6 মাসের যে বাচ্চার ঘর সেটা আমরা সমস্ত কিছু ফিল আপ করে নিই। তো চলো এটা আমরা চটজলদি সমস্ত ডিটেলস ফিল আপ করে নিই। এটা তোমরা সবাই জানো কীভাবে করতে হয়, তো এটা নতুন করে তোমাদেরকে আমি দেখাচ্ছি না। তো চলো ঝটপট আমি ফিল আপটা করে নিই। করে দিচ্ছি, দেখো সাবমিট হয়ে গেছে। এখানে কিন্তু সাকসেস আমার দেখিয়ে দিয়েছে, ঠিক আছে? তো সাকসেস দেখিয়েও দিয়েছে। এবার আমরা কী করবো, ফার্স্টে গো টু হোম বলে যে নিচে আছে অপশান, গো টু হোমের মধ্যে চলে যাচ্ছি আমরা। তো গো টু হোম ব্যাকে চলে যাচ্ছি। এবার এখান থেকে আমরা কী করবো, এই যে বেনিফিশিয়ারি আছে তো বেনিফিশিয়ারিতে ক্লিক করলাম। বেনিফিশিয়ারি ক্লিক করার পর এখান থেকে প্রেগনেন্ট মায়ের ঘরটা দেখবো আমরা, এখানে কতগুলি সংখ্যা আছে প্রেগনেন্ট মায়ের ঘরেতে। দেখো এখানে কিন্তু আপডেট এখন আর নিজের জন্য দেখাচ্ছে বাইরে, আবার দেখো সংখ্যা চলে এলো, অসুবিধা হচ্ছে। তো দেখো এখানেতে হয়ে গেল অলরেডি। আমি এবার ল্যাকটিন মাটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, নতুন যে নামটা আমরা এন্ট্রি করি সেই নামটা এখানেতে এলো কি এলো না, ঠিক আছে? তো এবার দেখো চলে এসছে নামটা অলরেডি এখানেতে, কিন্তু মা থেকে পেন মা থেকে ল্যাকটিন মা ধরে। এবার আমরা বাচ্চাটা দেখে নেব যে বাচ্চাটা ঠিকঠাক এন্ট্রি হলো কি না, যেটা আমরা এই মাত্র করলাম। তো এখান থেকে সার্চ করে নিচ্ছি বাচ্চাটা। দেখো বাচ্চাটা হয়ে গেছে, কিন্তু এইকে এবার ভেরিফাই করাতে হবে যথাসম্ভব যথারীতি। তো চলো আমরা এটাকে ভেরিফাই করিয়ে নিই ঝটপট। তো যেহেতু এটা আনভেরিফাই হয়ে রয়েছে, তো নতুন আপডেটের সাথে সাথে কি হয়েছে না, এখানে নামের ওপর ক্লিক করলেই কিন্তু তোমরা সরাসরিভাবে কিন্তু ভেরিফায়ের পেজে চলে যাবে। আগে তোমাদের পুরো ফাইলটা খুলে যাবে, এবং এখান থেকে আমরা কিন্তু ভেরিফাই ক্লিক করলে তবে ভেরিফাই কিন্তু হবে, এটা নতুন আপডেটে উঠে এসেছে। তো তাই খুলে দিলাম, এবং ভেরিফাই আধার লেখা আছে এখানে ক্লিক করছি। অপশানটার ওপর ক্লিক করতে এখানে কিন্তু দেখো আধার ভেরিফাই সাকসেসফুলি হয়ে গিয়েছে অলরেডি। এটাকে ব্যাক করে দিলাম আমি, ব্যাক করে দিলে এটাকে একটু রিফ্রেশের প্রয়োজন আছে। দেখো এটা কিন্তু সবুজ হয়ে গিয়েছে, যেটা রেড ছিল সেটা কিন্তু সবুজ হয়ে গেছে, যেহেতু এটা ভেরিফাইড হয়ে গেছে। যদি কোনো কিছু ভুল থাকতো তাহলে কিন্তু এটা অবশ্যই নিত না, ঠিক আছে? তো দেখো সব কিছু হয়ে গেল আমার, ভেরিফাই কিন্তু করা হয়ে গিয়েছে। তো নতুন আপডেটের সাথে সাথে কিন্তু নতুন এই পেজটি কিন্তু এখন হয়েছে, এটা আগে ছিল না। যে আমরা নামে যখনই ক্লিক করছি তখনই পুরো প্রোফাইলটা খুলে আসছে বেনিফিশিয়ারির, এবং সেখান থেকে কিন্তু
আমরা আধার ভেরিফাই মোবাইল ভেরিফাই করতে পারছি। ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর অবশ্যই নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে। থ্যাংক ইউ।